তা আমরা ঠান্ডা আওয়াজকে বেশি পছন্দ করি এবং ইচ্ছা করে ঠান্ডা আওয়াজ করি। কারণ আমাদের উস্তাদ ছিলেন ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি আমাদেরকে বলতেন যে ঠান্ডা ওয়াজ আর গরম ওয়াজ দুটার মধ্যে তাসিরের দিক থেকে, প্রভাবের দিক থেকে পার্থক্য আছে। গরম ওয়াজ কিছুক্ষণ ওয়াজ মাহফিলে মানুষকে একবারে গরম বানাই ফেললেন, সবাই জেহাদ 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 চাই, জেহাদ হইলে আমরা নাই, তারপরে সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে অমুক, বিভিন্ন ধরনের শেরেকি কুফরি স্লোগান একেবারে দিয়ে দিয়ে মানুষ সব গরম করে ফেললাম। এই গরমটা বাড়িতে যাওয়ার আগে ঠান্ডা হয়ে যাবে, এই গরমের স্থায়িত্ব হবে না, স্থায়িত্ব হবে কম। কিন্তু ঠান্ডা ওয়াজ হইলে এই ঠান্ডাটার স্থায়িত্ব দীর্ঘমেয়াদী। আমরা যেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে কোরআন সুন্নার আলোচনা করি, এই লক্ষ্য উদ্দেশ্য সুদূর প্রসারী। এটা 10 বছরের প্রজেক্ট না, 20 বছরের প্রজেক্ট না, 50 বছরের প্রজেক্ট না, এটা 100 বছরের প্রজেক্ট। কারণ এই বাংলার জমিনে শিরিক বিদআত এগুলো একদিন দুই দিন এক বছর পাঁচ বছর 10 বছরে জমা হয় নাই, এগুলো 100 বছরে জমা হয়েছে। এগুলো জমা হইতে হইতে এগুলার ডালপালা বিস্তার হয়েছে, এগুলো একত্রিত জমা হইতে হইতে শক্ত জমাট বেঁধে ফেলছে। দাঁতের গোড়ায় দেখবেন ময়লা জমতে জমতে এগুলো পাথর হয়ে যায়, কিন্তু যখন জমে এগুলো কিন্তু পাথর ছিল না, এগুলো ছিল সাধারণ নরম ময়লা, খাবারের বিভিন্ন অংশ একেবারে নরম, কিন্তু নরম এগুলো দীর্ঘদিন জমতে 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 পাথরের আকারে রূপ নিছে। এই বাংলার শেরেকগুলো, এই বাংলার বেদাতগুলো এগুলো জমতে 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 এখন শক্ত পাথরের মতো হয়ে আছে। সুতরাং এই পাথর সরাইতে ইচ্ছা করলে, এই পাথর সরানোর দাওয়াত দিলে এটা 1 বছর 2 বছর 10 বছর 20 বছরে যাবে না, এটা আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের পরে আরেক প্রজন্ম চলে যাবে, এইভাবে কয়েক প্রজন্ম দুনিয়া থেকে যাবে, তারপরে বাংলাদেশ থেকে শিরক এবং বেদাতের উৎখাত হবে ইনশাআল্লাহ, এবং এক সময় বাংলাদেশ শিরক মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, বেদাত মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। হয়তো সেটা আমরা যেই প্রজন্ম এখানে বসে আছি হয়তো আমরা দেখব না, আমরা এই বাংলার জমিনে এই দাওয়াতের সূচনা করে গেলাম, ইনশাআল্লাহ প্রজন্মের পর প্রজন্ম এই দাওয়াত দীর্ঘমেয়াদী হতে হইতে এক সময় গিয়ে ইনশাআল্লাহ শিরক মুক্ত বেদাত মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা গরম ওয়াজ করে আমরা তাড়াতাড়ি ফল পাইতে চাই না, আমাদের ফলটা দীর্ঘমেয়াদী। এবং আমরা যে শিরক বেদাত মুক্ত করতে চাই বাংলাদেশকে, এটা হবে মনস্তাত্ত্বিকভাবে চিন্তাধারার পরিবর্তনের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। এটা কোনো উগ্রবাদী দ্বারায়, কোনো সন্ত্রাসবাদী দ্বারায়, কোনো জঙ্গিবাদী দ্বারায় আমরা শিরক এবং বেদাত উৎখাত করার পক্ষপাতী না। আমরা উগ্রবাদের বিরোধী, সন্ত্রাসবাদের বিরোধী, জঙ্গিবাদের বিরোধী। আমরা চাই শান্তিপূর্ণভাবে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আল্লাহর জমিনের একটা ক্ষুদ্রতম অংশ, আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশকে আমাদের জন্য মনোনীত করেছেন, এই বাংলাদেশ থেকে, বাংলাদেশের অবুজ ভাই বোনদের থেকে এই শিরক এবং বেদাতকে দূর করতে চাই। সুতরাং এই জন্য আমরা আজ পর্যন্ত কোন জায়গায় একটা দিনই মাহফিল হইলে, কোরআন সুন্নার মাহফিল হইলে আমরা কোথাও বাধা দিতে যাই নাই। গেছেন আপনারা কোন জায়গায় যে ওয়াজ মাহফিল হইব এখানে, আপনারা থানায় গেছেন, যাই বলতেছেন এখানে ওয়াজ মাহফিল হইলে রক্তপাত হবে, এখানে ওয়াজ মাহফিল করতে দেওয়া যাবে না, এরকম গেছেন কোনোদিন? তাহলে যারা এরকম পন্থায় বিশ্বাসী, রক্তপাতে বিশ্বাসী,
ওয়াজ মাহফিল করলে এখানে রক্তপাত হবে, ওয়াজ মাহফিল করলে মারামারি হবে, ওয়াজ মাহফিল করলে এখানে এই সমস্যা হবে, এটা হলো উগ্রবাদী পন্থা, এটা হলো সন্ত্রাসবাদী পন্থা, এটা হলো জঙ্গিবাদী পন্থা। এ সকল পন্থায় সত্যকে, কোরআনকে, সুন্নাকে, হককে, দিনকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। এই জন্য এই সকল পন্থা আমি সকল ভাইদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে এই সকল পন্থা আমরা পরিহার করি। আপনি যদি মনে করেন শেরেক বাংলাদেশে থাকবে, বেদাত বাংলাদেশে থাকবে, আপনার শিরকের পক্ষে বেদাতের পক্ষে যত দলিল আছে আপনি শান্তিপূর্ণভাবে মানুষের মধ্যে দেন। আমরা মনে করি বাংলাদেশে শেরেক থাকবে না, বেদাত থাকবে না, সুতরাং কোনটা কোনটা শেরেক, কোনটা কোনটা বেদাত, এটা শান্তিপূর্ণভাবে আমরা মানুষের সামনে তুলে ধরি। বাংলার জনগণ যেটাকে গ্রহণ করে এটা তাদের এখতিয়ার, কিন্তু আমারটা আমি বলে যাব আরেকজনকে বলতে দিব না, আমারটা আমি প্রচার করে যাব আরেকজনেরটা প্রচার করতে দিব না, এটা ইসলামের মুসলিমের কোন নীতিমালা হইতে পারে না। এটা উগ্রবাদী পন্থা, এটা জঙ্গিবাদী পন্থা। আমরা চাই এই বাংলাদেশে কোন জঙ্গিবাদের স্থান হবে না ইনশাআল্লাহ। এজন্য শান্তিপূর্ণ উপায়ে মানুষকে আমরা তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত দিই। আমাদের দাওয়াত হলো দুটি জিনিসের, একটি জিনিস হলো শিরক মুক্ত তাওহীদি ঈমান, আরেকটি বিষয় হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। একজন মুসলিম তিনি তার ঈমানটাকে শিরক মুক্ত করবে, তিনি তার আমলটাকে বেদাত মুক্ত সুন্নতি আমল গড়বে। আমরা কোনো মাজহাবের বিরুদ্ধে দাওয়াত দিই না, বাংলাদেশ থেকে মাজহাবকে বের করে দেওয়া এটা আমাদের দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য নয়। ওলামায়ে মদিনার দাওয়াত হলো তাওহীদের দাওয়াত, সুন্নার দাওয়াত, মাজহাবের বিরুদ্ধে ওলামায়ে মদিনার দাওয়াত না। দাওয়াতের মানহাজের ক্ষেত্রে আমরা যে সকল ওলামায়ে কেরামদেরকে ফলো করি তারা হলেন মদিনার ওলামায়ে কেরামদেরকে আমরা ফলো করি। মদিনা ইউনিভার্সিটিতে জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারায় গিয়ে দেখেন ফিকহ ডিপার্টমেন্টে আছে, কুল্লিয়ায় আছে, আলাদা অনুষদ আছে কুল্লিয়াতুল ফিকহ, ফিকহের অনুষদ। এখানে চার মাজহাবের সমস্ত কিতাবাদি এখানে পড়ানো হয় এবং চার মাজহাবের উসুলে ফিকহ পড়ানো হয়, এখানে চার মাজহাবের শিক্ষা দেওয়া হয়। সেখানে মাজহাব বিরোধী, মাজহাবের বাহিরে কোনো শিক্ষা মদিনা ইউনিভার্সিটিতে দেওয়া হয় না। এবং সৌদি আরবের প্রত্যেকটা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে চার মাজহাবের ফিকহ পড়ানো হয়, আল ফিকহ আলাল মাজাহিবিল আরবা, চার মাজহাবের ফিকহ। মানে একটা মাসালা জানবেন আপনি, চার জনের কথা জানবেন, চার মাজহাবের দলিল জানবেন, চার মাজহাবের কথা জানবেন, জানার পরে চার মাজহাবের মধ্যে যেটা সবচেয়ে সহি, যেটার দলিল সবচেয়ে মজবুত, আপনি সেটা আমল করবেন। এটাই হলো ওলামায়ে মদিনার মানহাজ। ওলামায়ে মদিনা কখনো মাজহাবকে বাদ দিয়ে নিজে নিজে ইস্তিহাদ করতে ওলামায়ে মদিনা বলে না। ওলামায়ে মদিনা সালাফে সালেহীনদেরকে অনুসরণ করতে বলে। সালাফে সালেহীনের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সালাফে সালেহীন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সালাফে সালেহীন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনারা সবাই আমাদের সালাফে সালেহীন। আমরা তাদেরকে ভালোবাসি, তাদেরকে এহসানের সাথে এত্তেবা করি। এই জন্য আমার ভাইরা, আমি প্রথমে এই কথাটা বললাম যে আমাদের আলোচনা হবে ঠান্ডা, নরম আলোচনা, সুতরাং এই নরম আলোচনা একটু ধৈর্য ধরে শুনতে হয়, বুঝতে হয়, এখানে কোনো উত্তপ্ততা নাই, ওয়াজ মাহফিলের নামে হই হুল্লোড় নাই, চিৎকার নাই, গান নাই, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে বিষয়টা আজকে আলোচনা করব বিষয়টা হলো আরকানুল ঈমান। আরকানুল ঈমানের উপরে আমি দুই একটা কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমাদের
ইমানের বিষয়ে। আজকে বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা, ইমানের সমস্যা। আমলের সমস্যার চাইতে ইমানের সমস্যাটাই সবচেয়ে বেশি জটিল। আচ্ছা, এক ব্যক্তির দুইটা বড় বড় রোগ, ইমানেরও রোগ হয়েছে, আমলেরও রোগ হয়েছে। কোনটা আগে সারানো দরকার? আমলের রোগ আগে ধরবেন না ইমানের রোগ আগে ধরবেন? আচ্ছা, কোন ব্যক্তির আমল খুব সুন্দর, আমল সব ঠিক আছে, কিন্তু ইমান নাই, এই আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে? আরেক ব্যক্তির ইমান খুব সুন্দর, ইমান মজবুত, ইমান বিশুদ্ধ, কিন্তু আমল একটু সমস্যা আছে, এই লোক জান্নাতে যাবে কিনা? যাবে, তবে হয়তো তার কবিরা গুনাহের জন্য, আমলের গাফিলতির জন্য কিছু শাস্তি হতে পারে। কিন্তু শাস্তি হওয়ার পরেও এক সময় না এক সময় জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কিসের কারণে? ঈমানটা বিশুদ্ধ হওয়ার কারণে। তাহলে আমাদের রোগ দুই জায়গায়, ঈমানেরও রোগ আছে, আমলেরও রোগ আছে, কিন্তু চিকিৎসা আগে দরকার ঈমানের। আর ইমানের চিকিৎসা যদি ঠিকমতো হয়, আমলের রোগ অটোমেটিক দূরে সরে যায়। কারণ আমার ইমান যদি বিশুদ্ধ হয়, ইমানটা যদি সহি হয়, তাহলে আমার আমল অটোমেটিক সহি হইতে বাধ্য। এজন্য আগে ইমান ঠিক করতে হবে। দুনিয়া থেকে যাওয়ার সময় কি নিয়ে যেতে হয়? যে খালি আমল নেবেন, ইমান নেবেন না। কি নেবেন? ইমানও নিতে হবে, আমলও নিতে হবে, তবে ইমানের জরুরতটা বেশি। এজন্য জানাজার সালাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখেছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম وَمَن تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ اللَّهُمَّ مَن أَحْيَيْتَهُ হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে যাদেরকে জীবিত রাখবেন, فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ আমাদেরকে ইসলামের উপরে জীবিত রাখবেন, ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না আমাদের মধ্য থেকে যাদেরকে মৃত্যু দিবেন, যখনই মৃত্যু দিবেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান আমাদের মৃত্যুটা দিবেন ঈমানের উপরে। সুবহানাল্লাহ, আমরা মরতে চাই কি নিয়ে? ঈমান নিয়ে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, ইমানটা নিয়ে মরতে হলে ইমানের পরিচর্যা করতে হয়, ইমানটাকে রোগবালায় মুক্ত রাখতে হয়, ইমানের খোরাক দিতে হয়, ইমানকে সুন্দর রাখতে হয়, তাহলেই ইমান নিয়ে মারা যাওয়া যায়। যদি ইমানের রোগে ধরে যায়, ইমান যদি একেবারে অসুস্থ হয়ে যায়, ইমান যদি রোগবালায় ধরে যায়, তাহলে ইমান নিয়ে মারা যাওয়া যায় না। ইমান নিয়ে মরতে হলে ইমানকে রোগ মুক্ত রাখতে হবে, ইমানকে বিশুদ্ধ রাখতে হবে। ইমানের বড় বড় রোগগুলো থেকে ইমানকে সুস্থ রাখতে পারলে তাহলেই ইমান নিয়ে কবরে যাওয়া যাবে। দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম কিসের দাওয়াত দিতেন? ইমানের দাওয়াত দিতেন। আমলের দাওয়াত নবী রাসূলরা পরে দিছেন, ইমানের দাওয়াত আগে দিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 10 বছর পর্যন্ত কোন আমলেরই দাওয়াত দেন নাই। দাওয়াত দিছেন কিসের? শুধু ইমানের। নামাজ ফরজ হয়েছে কত হিজরিতে বলেন দেখি? হিজরতের আগে নবুয়তের 10 বছরে মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছে। তো তার আগে কোন ইবাদত ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাওয়াতেই দিতেন শুধু, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন
ইলাহা ইল্লাল্লাহ বললে তুমি সফল হবে। সুবহানাল্লাহ, খালি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন, 10 বছর কোনো আমল নাই, খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে লক্ষ্য করে দেখেন, কোরআনে কারীমের শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে আসে, দেখেন সর্বপ্রথম যেই নির্দেশটা দিয়েছেন সেই নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের নির্দেশ দিয়েছেন, ইমানের নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীমের শুরু থেকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআনে কারীমের বিশুদ্ধতার বর্ণনা দিয়েছেন, মুত্তাকিনের গুণাবলী বর্ণনা করেছেন, কাফেরের কথা বর্ণনা করেছেন, মুনাফিকের কথা বর্ণনা করেছেন, কয়েকটা উদাহরণ দিয়েছেন। তারপরে এসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে নির্দেশটা দিয়েছেন, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই নির্দেশটা গভীরভাবে লক্ষ্য করে দেখেন, ইয়া আইয়ুহান্নাস, হে মুমিন, হে ইহুদি, হে নাসারা, হে মুশরিক, দুনিয়ার মধ্যে জমিনে যত মানুষ আছো, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের রবের। সুবহানাল্লাহ, ইবাদত করবা কার? আল্লাহর না, একমাত্র আল্লাহর ইবাদত করব কার? আজকে বাংলাদেশে মানুষ বলে ইবাদত করব আল্লাহর, একমাত্র বাদ দিয়ে দিছি আমরা, একমাত্র বাদ দেওয়ার কারণে আল্লাহর ইবাদতের ভিতরে শিরক ঢুকে গেছে। একমাত্র যদি থাকতো শিরক ঢুকার কোনো ছিদ্র কোনো রাস্তা খুঁজে পাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার মধ্যে শিখাইছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দুইবার আল্লাহ রাব্বুল আলামিন ইয়্যাকা ইয়্যাকা বলছেন, একমাত্র ইবাদত করি আপনার, একমাত্র সাহায্য চাই আপনার কাছে, দুই জায়গায় একমাত্র আছে নাকি? আল্লাহ পাক এই একমাত্র কথাটা শুধু শুধু বলেন নাই, একমাত্রটাই হলো আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ। তাহলে ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নির্দেশটা দিবেন, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, সর্বপ্রথম নিষেধাজ্ঞাটা দিবেন, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন। ও দুনিয়ার মানুষ খবরদার, আমি আল্লাহর সাথে সমকক্ষ বানাইও না, শিরক করিও না। আল্লাহ পাকের প্রথম নিষেধাজ্ঞা, খবরদার, আল্লাহ পাক বললেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত না করিও ঈমান মজবুত আছে। আমাদের দেশে নামাজ না পড়লেও ঈমান কিন্তু খুব মজবুত থাকে, থাকে না? আপনাদের নারায়ণগঞ্জে থাকে না, দেখবেন যে সমস্ত ভাই বোনেরা নামাজ পড়েন না, তারা কিন্তু খুব জোরে সোরে এই কথা বলেন, মিয়া আমি নামাজ না পড়লে কি হইব, আমার ঈমান কিন্তু খুব মজবুত, ঈমান শক্ত। বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও ঈমান কিন্তু খুব মজবুত থাকে, ঈমান কিন্তু খুব স্ট্রং, খুব শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিনকে একটা মাত্র সেজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সেজদার নির্দেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক যখন বলছিলেন উসজুদু লি আদম, আসলে সেজদা আদমকে না, সেজদা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে, কিন্তু আদমকে কেন্দ্র করে আদমকে সামনে রেখে আল্লাহকে সেজদা করতে বলেছেন। এই একটা মাত্র সেজদার নির্দেশ লঙ্ঘন করার কারণে ইবলিস কি হয়ে গেছে? হ্যাঁ, ইবলিস লানাতুল্লাহি আলাই হইছে, লানাহুল্লাহ হইছে। আমি আপনি জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কয়টা সেজদার নির্দেশ লঙ্ঘন করছি? ডেইলি ফরজ নামাজ কয় রাকাত? জি, 17 রাকাত। 17 রাকাতে কয়টা সেজদা দিতে হয়? জি, 17 রাকাতে 34টা সেজদা।
তাহলে 10 দিনে কয়টা সাজদা? এই এলাকার ভাইরা মানে অঙ্কে একটু দুর্বল নাকি রে? 340টা সাজদা। এবার আরেকটা হিসাব করেন, এক মাসে কয়টা সাজদা? 30 দিনে কয়টা সাজদা? দেখি এই অঙ্ক বাইর করতে পারলে মনে করবো যে এই এলাকার ভাইয়েরা অঙ্কেও ভালো। মাশাআল্লাহ, ওরে আল্লাহ, দেখি যে ক্যালকুলেটর ছাড়া অতি দ্রুত হিসাব করে ফেলছে। তাহলে এক মাসে কয়টা সাজদা? 1020টা সাজদা। আল্লাহু আকবার, কে আল্লাহু আকবার কয় না দেখি? আমাদের দেশের ওয়াজের সিস্টেম, গতানুগতিক ওয়াজের সিস্টেম, যে সবাই আসমান জমিন কাঁপায়, সবাই বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ, তখন শ্রোতারা লা ইলাহা ইল্লাল্লাহ কয়, নাউযুবিল্লাহ কয়, সুবহানাল্লাহ কয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, এরকম অর্ডার দেওয়া যাবে না। কিন্তু যখন কোরআনে কারিমের আয়াত শুনবেন, হাদিস শুনবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, নাউযুবিল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বারবার বলবেন। কিন্তু আমাদের এই অভ্যাসটা এখনো গড়ে উঠে নাই, আমরা এখনো ওই বাপ দাদার অভ্যাসে আছি, পূর্বের অভ্যাসে আছি। এই জন্য এই অভ্যাস গড়ে তুলতে হবে, আল্লাহর জিকিরের সাথে চলতে হবে। কোরআনের আয়াত শুনবেন, হাদিস শুনবেন, শুধু জিকির থাকবে মুখে, আর সব দোয়া করতে থাকবেন। দোয়া খালি শেষে একবার না, দোয়া করবেন 100 বারের উপরে। বাংলাদেশের দোয়ার সিস্টেম হলো একবার, আমাদের সুন্নতি দোয়ার সিস্টেম হলো 100 বার। বুঝছেন না 100 বার এই কথাটা কি বুঝছেন? ওয়াজ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিবার বারবার খালি দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধ ঈমান নসিব করুন। কি কইবেন? আমিন। দোয়া হয় নাই? আল্লাহ পাক এই এলাকার সব মানুষের ঈমানদার বানাই দিন। আমিন। দোয়া হয় নাই? আল্লাহ পাক এই এলাকার সব বিপদ আপদকে আল্লাহ দূর করে দিন। আমিন। এটা শুধু লাস্টে একবার না, লাস্টে একবার সবগুলো একত্রিত করে আখেরি জায়গায় নেওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের খেলাফ। আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা জায়গায় চলতে থাকা দোয়া, এটা হলো সুন্নত। এই জন্য দোয়াও চলতে থাকবে, মাহফিলও চলতে থাকবে, আলোচনাও চলতে থাকবে, আলোচনার ফাঁকে ফাঁকে দোয়া হবে। দোয়া লাস্টে না, দোয়া প্রথম থেকে শুরু, দোয়া সারাক্ষণ দোয়া চলতে থাকবে। দোয়ার জন্য কেস আর আগের পরে দোয়া করব না, খালি এই সময় দোয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, যে কথাটা বলছিলাম, ইবলিস লানাতুল্লাহ আলাই, একটা মাত্র সাজদার নির্দেশ লঙ্ঘন করার কারণে ইবলিস লানাত হয়ে গেছে, লানাতুল্লাহ আলাই হয়ে গেছে। আর আমি আপনি একজন মুসলিম হয়ে মাসে কমপক্ষে 1020টা সাজদার নির্দেশ লঙ্ঘন করলাম। এক মাসে যদি 1020 হয়, তাহলে এক বছরে 12,000-এরও বেশি নাকি? 12,000-এর বেশি না? তাহলে এক বছরে 12,000-এর বেশি সাজদার নির্দেশ লঙ্ঘন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। দুনিয়ার মানুষ খবরদার, সূর্যকে সাজদা করিও না, চন্দ্রকে সাজদা করিও না, এক গোলাম আরেক গোলামের সাজদা করিও না। তুমিও একটা গোলাম, সূর্য আমি আল্লাহর গোলাম, তুমিও আমার গোলাম, চন্দ্র আমি আল্লাহর গোলাম, তুমিও আমার গোলাম, গাছও আমার গোলাম, তুমিও আমার গোলাম, গরুও আমার গোলাম, তুমিও আমার গোলাম, ওই আল্লাহর ওলি জীবিত মৃত সেও আমার গোলাম। খবরদার, এক গোলাম আরেক গোলামের কোনোদিন সাজদা করিও না।
সেজদার একমাত্র মালিক হইলাম, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, তোমার সেজদার মালিক হলো একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তোমারে বানাইছেন, ওই সকল গোলামদেরকে যিনি বানাইছেন। সুবহানাল্লাহ, সেজদার একমাত্র মালিকানা কার? আল্লাহ একমাত্র মালিকানা। আর কোন গোলাম, এক গোলাম আরেক গোলামের সেজদা করা যাবে না, এক গোলাম আরেক গোলামের সেজদা করলে শিরক। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তাহলে ইবলিস একটা সেজদার নির্দেশ মানে নাই, না মানার পিছনে তার যুক্তিও ছিল। ইবলিসের যুক্তি ছিল না, ছিল নাকি? কি যুক্তি ছিল বলেন দেখি। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছেন আজকের স্টুডেন্ট কত উচ্চ লেভেলের স্টুডেন্ট, সব জানে মাশাআল্লাহ। ইবলিস যুক্তি দেখাইছে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, রাব্বুল আলামিন আমারে বানাইছো আগুন দিয়ে, আদমকে বানাইছো মাটি দিয়ে, তাহলে মাটি আগুনকে সেজদা করবে, আগুন কেন মাটিরে সেজদা করবে? ইবলিসের যুক্তি কিন্তু ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুন, আমি আল্লাহর হুকুমের কাছে কোনো যুক্তি চলে না, বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। এই মানাটার নাম হলো ইবাদত, এই মানাটার নাম হলো ইবাদত। এইটা না মানলে সেটা হয়ে যায় আমি আল্লাহর নাফরমানি, মাসিয়াত। আকলে বুঝে আসুক আর না আসুক, যুক্তিতে বুঝে আসুক আর না আসুক, আমি আল্লাহ কইছি দাঁড়াই থাক, দাঁড়াই থাকাটা ইবাদত, আমি আল্লাহ কইছি বসে থাক, বসে থাকাটা ইবাদত, আমি আল্লাহ কই শুয়ে থাক, শুয়ে থাকাটা ইবাদত। হাজি সাহেবরা যারা আছেন, মুজদালিফার ময়দানে গেলে কোনো আমল নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুজদালিফার ময়দানে আসি, মাগরিবের আশা নামাজ পড়ি, সুন্দর মতো লম্বা হয়ে শুই থাক, আর কোনো কাজ নাই, এখানে খালি শুই থাকবি। মুজদালিফার ময়দানে রাত্রে শুয়ে থাকবেন, এই শুয়ে থাকাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দের। সুবহানাল্লাহ, এখানে শুয়ে থাকাটাই ইবাদত, খালি নাক ডাকে ঘুমাইবেন আল্লাহর কাছে এত পছন্দের। সুবহানাল্লাহ, আল্লাহ যদি কয় বান্দা দাঁড়াই থাক, দাঁড়াই থাকা ইবাদত, আল্লাহ যদি কয় বসে থাক, বসে থাকা ইবাদত, আল্লাহর নির্দেশ মানাটাই হলো মূল ইবাদত। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, বছরে যদি 12,000 সেজদা লঙ্ঘন করে আপনার ইমান মজবুত আছে, আর ইবলিস একটা সেজদা লঙ্ঘন করার কারণে ফাকানা মিনাল কাফিরিন, একটা সেজদার নির্দেশ না মানি সেই হয়ে গেছে কাফের, আর আপনি 12,000 এর উপরে সেজদা বছরে ছাড়তেছেন তাও আপনার ইমান মজবুত আছে, কি বলেন? বাংলাদেশে আমাদের ভাই বোনদের ইমান এত মজবুত, এক বছরে 12,000 এর উপরে আল্লাহর সেজদা লঙ্ঘন করতেছে, প্রতিদিন সে 34টা সেজদা ফরজ সেজদা, প্রত্যেক রাকাতে 2টা সেজদা ফরজ, কিয়াম কিন্তু প্রত্যেক রাকাতে একবার, রুকু করতে হয় কয়বার? রুকু। আচ্ছা একটা নামাজ আছে রুকু দুইবার, বলেন দেখি কোন নামাজ? হ্যাঁ জি মাশাআল্লাহ, সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, এগুলোর মধ্যে রুকু দুইবার, আর সকল সালাতের রুকু একবার। তাহলে দাঁড়ানো কিয়ামও একবার, রুকুও একবার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাকাতে সাজদা ফরজ করেছেন দুইবার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকল ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন সাজদাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে নিজে নিজে কইবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আর কোন আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটে পৌঁছতে পারে না। শুধুমাত্র সেজদারত অবস্থায় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকটে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে পৌঁছার মুকাররাবিন হওয়ার মাধ্যম হলো কি? কিন্তু মুশরিকদের কাছে মুকাররাবিন হওয়ার মাধ্যম হলো মানুষ, আউলিয়া ইমানদারের কাছে আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম হলো সেজদা। পার্থক্য আছে। মুশরিকেরা অনেক অলি আউলিয়া দেবতা মূর্তি ধারণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ভাইয়েরা, ও আমার স্বজাতি, তোমরা কেন এগুলার ইবাদত করো, কেন এগুলার পূজা অর্চনা করো? তখন তাদের জবাবটা কি? সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন আউলিয়া ধরে, কি ধরে? আল্লাহর শব্দ এটা আউলিয়া। আল্লাহই বলছেন, ওয়াল্লাযীনা তাখাযু, যারা ধরে, তাখাযু মানে ধরা, কি ধরে? আউলিয়া, আউলিয়া ধরে। তারা এই কারণেই ধরে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এসব আউলিয়ারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী বানাই দিবে। এটা কারা, কাদের আকীদা? মুশরিকের আকীদা আল্লাহ পাক বর্ণনা করছেন। আর ইমানদারের আকীদা হলো আল্লাহর নিকটবর্তী বানায় কিসে? আকরাবু মা ইয়াকুনুল আব্দু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর মুকাররাবিন হওয়ার, আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম হলো সেজদা। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার সাথে সাথে আল্লাহ আকবার বলে সেজদা করে ফেলছে। সেজদা করার কারণে ওই ফেরেশতারা হয়ে গেছে মাসুম, ফেরেশতারা হয়ে গেছে নিষ্পাপ। ফেরেশতারা আল্লাহর কোনো নাফরমানি করে না। ওয়াইয়া ফালুনা মা ইউমারুন, আল্লাহ যা নির্দেশ দেন তাই করে। আর ইবলিস সাজদার কথা শুনে নাই, এই কারণে আল্লাহর কাছ থেকে দূরে চলে গেছে। লানাহুল্লাহ হয়েছে। লানাহুল্লাহ মানে কি? আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া, এটাকে বলা হয় লানত। ইবলিস সাজদা না করার কারণে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে। আর আমার বাংলাদেশের মুসলমান ভাই বোন, দৈনিক 34টা সাজদা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে। ইবলিস যদি একটা সাজদা লঙ্ঘন করি ইবলিস হইতে পারে, তাহলে আমি আপনি 34টা সাজদা লঙ্ঘন করি, 34 বার ইবলিস হয়ে গেছি। মানে এক ইবলিস তো হে এক গুণ, আমি ইবলিস 34 গুণ, ডেইলি 34 গুণ। কারণ ইবলিস একটা সাজদা লঙ্ঘন করছে, হে কিন্তু একটা সাজদা করলে হয়ে যেত, হে লানত প্রাপ্ত হইতো না। আর আমি লঙ্ঘন করতেছি ডেইলি 34টা, কত বড় মারাত্মক বিষয়টা চিন্তা করে দেখছেন? আমার সম্মানিত ভাই ও বোনেরা, গভীরভাবে চিন্তা করে দেখি, সকলেই জানি ইবলিস আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে, জাহান্নামী হয়ে গেছে, লানত প্রাপ্ত হয়ে গেছে। কেন হয়েছে, কি কারণে হয়েছে? একটা সাজদা করে না। একটা সাজদা না করে যদি ইবলিস ইবলিস হয়ে যায়, ডেইলি 34টা সাজদা না করে আমার ঈমান কেমনে মজবুত আছে? ইমান কেমনে থাকে ডেইলি 34টা সাজদা না করলে? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ। একজন ইমানদারের মাঝে, একজন মুশরিকের মাঝে, একজন কাফেরের মাঝে পার্থক্য হলো তারকুস সালাহ, সালাত ছেড়ে দেওয়া। শেখ উসাইমিন মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহমাহুল্লাহ, গত শতাব্দীর সবচেয়ে বড় ফকি দুনিয়ার, সারা পৃথিবীর মধ্যে
তিনি একটি কিতাব লিখেছেন, হুকমু তারেকি সলাহ, সলাত পরিত্যাগকারীর বিধান। এই বইতে তিনি উল্লেখ করেছেন সমস্ত সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সলাত পরিত্যাগকারীকে কাফের বলতেন, এই বিষয়ে তাদের এজমা ছিল। এবং জামিয়াত তিরমিজির মধ্যে হাদিস আছে সরাসরি, সাহাবাই কেরাম কোন বিষয়কে কুফরি মনে করতেন না, গায়রা সলাহ, সলাৎ ছেড়ে দেওয়াকে শুধু কুফরি মনে করতেন। এরপরে তিনি সেখানে যারা সলাৎ ছেড়ে দেয় ইচ্ছাকৃত ভাবে তাদের অনেকগুলো বিধি বিধান বর্ণনা করেছেন। যারা পারেন এই বইটা পড়ার চেষ্টা করবেন, তাহলে বুঝবেন সলাৎ ছেড়ে দেওয়া কত বড় অপরাধ। তাহলে আমার ভাইরা, ইমানটা খুব জরুরি জিনিস, এটাকে যে কোনো অবস্থায় রক্ষা করতে হবে। কিন্তু আমরা ইমানের দিকে নজর দিচ্ছি না, নজর চলে গেছে আমাদের অন্যদিকে, আমাদের নজর চলে গেছে শুধু আমলের দিকে, আর বিশেষ করে ইখতিলাফি আমলের দিকে। ইখতিলাফি আমল নিয়ে মাত্র কয়েকটা জিনিস নিয়ে, একটা হলো রাফলিয়া দেই, একটা হলো আমিন সশব্দে বলা, একটা বুকের উপরে হাত বাঁধা, এই তিনটে আমলের জন্য বাংলাদেশের জনগণের কয়েক কোটি টাকা খরচ হয়েছে। কেমনে খরচ হয়েছে? এই তিনটে জিনিসের জন্য বাংলাদেশে হাজার হাজার ওয়াজ মাহফিল হয়েছে এ পর্যন্ত, মাত্র তিনটা সুন্নত আমলকে কেন্দ্র করে হাজার হাজার ওয়াজ মাহফিল হয়েছে বাংলাদেশে। এক একটা ওয়াজ মাহফিলের খরচ যদি 50,000 করে ধরেন, এবার অঙ্ক করেন, আবার মিনিমাম ধরেন 50,000 হয় না, ওই যেই বক্তা এনে এই মাহফিলগুলো করছেন তাদের একজনের হাদিয়ায় 1,00,000 টাকা। তাহলে এইরকম এক মাহফিলের বাজেট 5,00,000-10,00,000 টাকা। এরকম হাজার হাজার মাহফিল হয়েছে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, তাহলে কত কোটি কোটি বাংলার মেহনতি মানুষের টাকা খরচ হয়েছে শুধু এই কাজের জন্য। এত কোটি কোটি টাকা খরচ করা হয়েছে শুধু তিনটা সুন্নতের আমলকে কেন্দ্র করে, অথচ এই বাংলার জমিনে কত লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সেরে করে ঈমান হারাচ্ছে, এটার জন্য একটা মাহফিল হয় নাই। নাম হলো ঈমান আকীদা সংরক্ষণ কমিটি। ঈমান আকীদা সংরক্ষণ করতেছে এই তিনটা সুন্নতের হেফাজত। খবরদার খবরদার ভাইয়েরা, রাফলিয়া দান করা যাবে না, আমিন সশব্দে বলা যাবে না, বুকের উপরে হাত বাঁধা যাবে না, এই তিনটা রক্ষা হইলে আপনার ঈমান আকীদা সব ঠিক আছে। এই তিনটা আছে ঈমান আকীদা সব শেষ, এই তিনটা নাই বাস ঈমান আকীদা সব ঠিক আছে। এজন্য আজকে বাংলার জমিনে প্রত্যেক এলাকায় এলাকায় আপনার এলাকায় আশেপাশে খবর নিয়ে দেখেন কত রকমের মাহফিল হইতেছে, সারা রাত নারীরা গান গায়, বাজনা বাজায়, হাজার হাজার যুবক দেখেন সেখানে নাচে আর গান গায়। কালকে সেই এই নবাবগঞ্জ থেকে রাত্রে মাহফিল শেষ করে আসতেছি, রাতের 1-2 বাজেও কি গান বাজনা চলতেছে, শত শত যুবক যুবতী গান বাজনার মধ্যে নাচানাচি করতেছে। নাম হলো বার্ষিক পবিত্র ওরস মাহফিল। কিন্তু ঈমান আকীদা সংরক্ষণ কমিটির ভাইয়েরা, ওই সকল ওলামায়ে কেরাম কোথায়? এইভাবে মুসলিম উম্মার ঈমান আকীদা নষ্ট হইতেছে। একটা কথা নাই, একটা আন্দোলন নাই, একটা অভিযোগ নাই, দেখছেন নি কোন জায়গায় অভিযোগ? কোন অভিযোগ নাই। বাংলার জমিনে কত ফির সাহেবের নামে মানুষের ঈমান আকীদা হরণ করতেছে প্রতিদিন, ফির সাহেব কত হাজার হাজার মানুষের ঈমান আকীদা নষ্ট করতেছে। বাংলাদেশের অসংখ্য ফির সাহেব আছেন প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঈমান হরণ করে। ফির সাহেব ঘোষণা দিতেছে, আমি আল্লাহর সুরতে আরশের মধ্যে বসে থাকি, এরকম ঘোষণাও বাংলাদেশের ময়দানে বসে দিছে। কিন্তু ওই ফির সাহেবের ব্যাপারে কোনো কথা নাই, তার ঈমান আকীদা ঠিক আছে, কারণ তিনি রাফলিয়া দান করে না, আমিন সশব্দে বলে না, তার ঈমান আকীদা সহি, তার ঈমান আকীদাও
সহি। একজন কয় বাইরে শোনা দুনিয়ার মানুষেরা আমি কিন্তু মাফাত আমার স্বামী নাউজুবিল্লাহ, কিন্তু সে রাফুল ইয়েদেন করে না, আমি সব শব্দে বলে না, ইমান আকিদা ঠিক আছে, এইভাবে বাংলার এই মাথা থেকে এই মাথা দেখেন কত লক্ষ লক্ষ মুসলমান ভাই বোন প্রতিদিন শিরিকের জলাঞ্জলি দিয়ে শিরিকের কাছে গিয়ে তাদের ইমান হারাচ্ছে। বাংলাদেশের যতগুলো মাজার আছে মাজারগুলোর দিকে তাকায় তাকায় দেখেন ওই মাজারে যে সব আল্লাহর ওলিরা আছে, আমরা ওই সকল ওলিদের বিরোধী না, আমরা ওই সকল ওলিদেরকে মহব্বত করি, ওই সকল ওলিদেরকে সম্মান করি, আমরাও তাদের আদর্শ অনুসরণ করতে চাই, আমরা ওই সকল ওলিদের মতো হইতে চাই। কিন্তু ওলিদের কবরকে কেন্দ্র করে যে সমস্ত শিরকের আস্তানা শিরকের কারখানা গড়ে উঠছে, এখানে গিয়ে গিয়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সেজদা করে ইমান হারাচ্ছে, তাদের কাছে দোয়া করে ইমান হারাচ্ছে, তাদের বরকত নিয়ে ইমান হারাচ্ছে, নজর মান্নত দিয়ে ইমান হারাচ্ছে, কিন্তু এগুলার ব্যাপারে কোনো ইমান আকিদা সংরক্ষণ কমিটি নাই। শুনছেন যে এগুলার ব্যাপারে কোনো ইমান আকিদা সংরক্ষণ কমিটি? ইমান আকিদা সংরক্ষণ কমিটির কাজ হইলো খালি কোন জায়গা রাবুল ইয়াদান করছে আর কোন মসজিদে একটু আমিন শব্দ কইছে, ইমান আকিদা সব শেষ। মসজিদের ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব মুসল্লিদের কত ঘন্টা সময় নষ্ট করেছেন শুধু জুমার খুতবা দিয়ে দিয়ে বয়ান করে করে, খবরদার খবরদার, বাংলাদেশে এইভাবে ফেতনা বাইরেছে, ফেতনা থেকে সাবধান, ফেতনা থেকে সাবধান, এই তিনটা জিনিসের ফেতনা নাম দিয়ে দিয়ে কত বয়ান, কত মাহফিল, কত আলোচনা, অথচ ওই ইমাম সাহেবের পিছনে বড় বড় সুদখোরেরা নামাজ পড়ে, বড় বড় ঘুষখোরেরা নামাজ পড়ে, বড় বড় জানাকারীরা নামাজ পড়ে, বড় বড় অর্থ আত্মসাৎকারীরা নামাজ পড়ে, বড় বড় জমি দখলকারী ভূমিদস্যু নামাজ পড়ে, ওই ইমাম সাহেবের পিছনে কত মদপানকারী মাদকাসক্তরা নামাজ পড়ে, কিন্তু ইমাম সাহেব ওই ব্যাপারে কিছু বলে না। ইমাম সাহেবের সমস্যা খালি কেউ কোনখান দিয়ে আমিন একটু সশব্দে কইছে কেন, এটাই হলো জটিল সমস্যা। সুতরাং তার পিছনে সুদ খাক ঘুষ খাক যা করুক কোনো সমস্যা নেই, এটা হলো বাংলার চিত্র আমার ভাইরা। এই জন্য আমাদের সবচেয়ে আগে যে কাজটা করতে হবে আমাদের ইমানকে ঠিক করতে হবে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমল নিয়ে মারামারি নাই, আমল নিয়ে ঝগড়া নাই, আগে আমার আপনার ইমানটা বিশুদ্ধ করেন, কারণ বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে। বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যেতে হলে ইমানের উসুল জানতে হবে, ইমানের আরকান জানতে হবে, ইমানের আহকাম জানতে হবে, ইমান ভঙ্গের কারণগুলো জানতে হবে। কয়টা জিনিস বলছি, কথা কয় না সবাই, কি আমার কথা বুঝেন নাই নাকি মনে কষ্ট নিছেন, তো কথা বলেন না, যে যদি কথা না বলেন আমাদের আলোচনা হলো এলমি আলোচনা, এটা হুজুগে আলোচনা না, খালি না বুঝিও সুবহানাল্লাহ।